हेलो गाइस, आज के चले एसेछी चाँदनी चौक। তো চাঁদনির এই লাইট মার্কেটটায় আমরা প্রথমবারই আসলাম, চিনি না কোন দিকে। তো ওই সামনে মেট্রো থেকে বেরিয়ে একটুখানি হাঁটলাম, হাঁটেই ওই বুঝলাম যে এটাই হচ্ছে চাঁদনি মার্কেট। হেঁটে এইগুলো হচ্ছে ফোনের দোকান, সব ফোন টোন পাওয়া যায়। তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এইখানে। ফোনের কভার ভর্তি ছিল, ফোনের কভার, গ্যাস ওভেন, তারা বিভিন্ন নানা জিনিস ছিল, ওই রিং লাইট ফাইট অনেক কিছু। লাইট তো একেবারে বলার কথা না, রাত্রিরে আসলে চাঁদনিটা ব্যাপক লাগে রাত্রিরে আসলে। এই যে দীপ আগে আগে হেঁটে চলে যাচ্ছে, আমি আসছি পিছন পিছন। এবার আমি হাঁটছি, দেখছি আমার কোন লাইটটা পছন্দ হয়, আমি সেটা নেব। অনেক লাইট, অনেক ধরনের লাইট, অনেক ধরনের লাইট, মানে আমি দেখিনি এরকম। এবার হচ্ছে ওই ভেতরে একটা গলির ভেতরে একটা লাইটের দোকানে লাইট পছন্দ হয়েছিল, ওখানে আমার লাইট দেখতে যাচ্ছি। কিনবি ভাই? না ভাই, কিছু কিনবো না। তাই দেখি করতে পেরেছি, খেতে এসছি। মেন আমাদের কথা ছিল প্ল্যানেট যাওয়া, তো প্ল্যানেট থেকে এখন হুট করে আমরা চাঁদনি নেমে পড়েছি। তো দেখো তোমরা এখন চাঁদনি ব্লগ। ওই দোকানটা ঠিক পছন্দ হলো না, এবার ওই জন্য এগিয়ে যাচ্ছি। এগিয়ে দেখি আরও দোকান আছে। আমি একটা দোকানে ঢুকে পড়েছি, ওই হচ্ছে দোকানটা। দোকানটা খুব ভালো, দোকানটা ব্যবহার, কাকুটার ব্যবহারও খুব ভালো। তো আমি বলছি এই এই লাইট লাগবে, এই লাইট দাও, তা আমি টুনি লাইট নেব। ও কাকুটা বলছিল ওই 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 লাইটটা ভালো, ওই জন্য দেখছিলাম। তো তারপর পছন্দ হলো, কাউকে বললাম দাও, লাইটগুলো দিচ্ছিল। তাহলে আমি অনেকক্ষণ ধরে কাউকে জিজ্ঞেস করছিলাম লাইটগুলো ভালো হবে কি না, মানে টেকসই হবে কি না। দেখো ব্যবহারের উপরে তো জিনিস নির্ভর করে, এবার তোমরা ব্যবহার যেরকম করবে সার উপরে টেকসই হবে। তাই কাকু সেটাই বলছিলো, কিন্তু খুব ভালোভাবে হেসে হেসে কথা বলছিল। দেখো ব্যবহারই মানুষের কাছে সব, ব্যবহার যদি ভালো না হয় তো কী করে হবে। তো আমি যে লাইটগুলো নিচ্ছিলাম সেটা বার করে করে খুলে দেখাচ্ছিল যে এই লাইটগুলো। তো লাইটগুলো কম দাম, ওখানে ভালোই কম দাম, এখানের থেকে ওখানে অনেকই কম দাম। তবে ওই লাইটগুলো টেস্ট করে করে দেখাচ্ছিলো। তো আমি দুটো হলুদ লাইট, দুটো নীল লাইট নিয়েছিলাম, আমার লাগবে তাই। তো সব কটা লাইট চেক করে করে দেখিয়ে দিচ্ছিলো, আমি ওদিকে ভরে নিচ্ছিলাম। এই যে এই চারটে লাইট নিয়েছি, আর তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমি রাইস ফাইস নিয়ে নিচ্ছি, আর এ কিছু কিনলো না। তো এবার মেট্রো ধরবো, মেট্রো ধরে শ্যামবাজার, তারপরে বাড়ি, চলো।